মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও সুরক্ষিত আছো। আজকে আমরা তোমাদের এস ইংলিশ বই পড়ব। তোমাদের কাছে তোমাদের যে এস ইংলিশ বইটা আছে, তোমরা প্রত্যেকে সেই বইটা নাও, নিয়ে পেজ নম্বর 4 খোলো। এটা আমার একই বই, এর ওপরের পাতাটা শুধুমাত্র আলাদা, তারপর সবই একই আছে। তোমরা তোমাদের এস ইংলিশ বইটা নিয়ে পেজ নম্বর 4 খোলো। কী দিয়েছে দেখো, অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালা। আমরা এর আগেই জেনেছি যে আমাদের ইংরেজি বর্ণমালাতে 26টা বর্ণ আছে, সেটা আবার দু রকমের, একটা ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের বর্ণ, আর একটা হচ্ছে কি স্মল লেটার্স অর্থাৎ ছোট হাতের বর্ণ। আমরা এর আগে ক্যাপিটাল লেটার্সে এ থেকে জেড পর্যন্ত পড়া ও লেখা শিখেছিলাম, তাই তো? আজকে আমরা দেখো স্মল লেটার্স অর্থাৎ ছোট হাতের বর্ণে এ থেকে জেড পর্যন্ত পড়ব। প্রথমে কি আছে দেখো, এটা ছোট হাতের এ। তারপর কি আছে, বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই পড়াটা তোমরা ভালো করে বাড়িতে পড়া অভ্যাস করবে এবং বর্ণগুলোকে ভালো করে লক্ষ্য করবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। গুড বাই এভরিওয়ান।